তোমার কথা একটা মুরগির বাচ্চা আসলে না আর সারা বিশ্বের সকল শিক্ষিত মানুষ মানুক আর না মানুক এ কথা শিখতে মানতে তারা বাধ্য যে ডক্টর জাকির নায়কের কাছে তামাশা করতে পারবো না প্রশ্ন নিয়ে গেলি বরং প্রশ্নই আমাদের ভুল যায় উত্তর তো বহুদূরের কথা ওই আলম মাহফিল আলহাম গোটা বিশ্ব দেখেছে ওই আলম মাহফিল আলহাম মানে কি তাকে ঠকানোর জন্য বলতেছে এতে কোরআনে ভুল নাই আপনি বললেন কে বলছে কোরআনে ভুল নাই এদের কোরআনে ভুল বলতেছে কি লুক মানে আল্লাহ ওই আলম মাহফিল আরহাম মায়ের গর্ভে কি আছে আমি আল্লাহ ভালো জানি অথচ আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চা প্রসবের তিন চার মাস আগে ক্লিয়ার হয়ে জেনে নিচ্ছি আল্লাহর কথা ভুল আপনার মতো মুফতির কাছে বললে মুফতি বলতো কি যে আমার একটু কেমন জানি লাগতেছে আমি কালকে আপনার সাথে দেখা করবো না বলতো যে আমার বড় মুফতিক নিয়ে বসবো না আপনার মতো মুফতির কাছে যদি এই প্রশ্ন করতো অত বড় বিজ্ঞানী ডক্টর হোক না নাস্তিক গবেষক তো নাকি আপনার মতো মুফতি বলতো যে আমার একটু কাম আছে আমি ভালোভাবে আমার কানের সমস্যা আমি পরে আসতেছি আর ডক্টর জাকির নায়ক হাসতে হাসতে মাইকের সামনে গিয়ে বললেন যে ভাইজান সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি আমরা আগেই জেনে ফেলি বাচ্চা ছেলে না মেয়ে তা আল্লাহ কিভাবে বলতে পারে আমি একমাত্র জানি মায়ের গর্ভে কি আছে আপনি প্রশ্নটা বোঝেন নাই এখানে আল্লাহ ওইটা বুঝায় নাই যে মায়ের পেটে ছেলে না মেয়ে আপনাকে বুঝতে হবে এই গঠন প্রক্রিয়া করার আগের অবস্থা কি ছিল তখন তুমি মুফতি কোথায় ছিলে বিজ্ঞানী কোথায় ছিলে আল্লাহ এখানে তকদির বুঝায়ছে ছেলে ভালো হবে না মন্দ হবে সার্বিক কিছু বিবেচনা করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি যে সময় আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে দেখতেছো তখন তো একটা অবয়ব অলরেডি নিয়ে এনেছে মায়ের পেটে তখন দেখে দেখে তো পাগলও বলতে পারে কথা শেষ আচ্ছা ধরলাম এটা ঠিক আছে ভাই ও গাইস। বৃষ্টি কোথায় আমি দেব না দেবো এই বাজেটটা আমি আল্লাহর হাতে ঘটনা যদি তাই হয় আল্লাহ ছাড়া যদি কেউ গায়েব না জানে তাহলে আমরা আবহাওয়া বার্তার মাধ্যমে আমরা তো আগেই বলতেছি আগামীকাল দশটার সময় ঝড়ো হওয়া বা বৃষ্টি হবে দশ নম্বর বিপদ সংকেত আসলে কিন্তু বৃষ্টি হয়ও জবাব আছে বৃষ্টি হয় কিনা এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন এক্সেপশনাল ইজ নট এক্সাম দুই একটা জিনিস তো উদাহরণ হতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফেলে যাচ্ছে যাচ্ছে না তো তাহলে আল্লাহর কথাটা টিক্র কি হবে আপনার মতো মুফতি আপনার মতো ভণ্ড মৌলভী শত শত বছরে দেশে তাবিজ বেঁচে খাইছে শত শত বছর ফাঁদা এলে আর হলো আপনার মক্সেদুল মুমিনিন আর হলো কি বৃহস্পতি জেওর আর হলো নিয়ামুল কোরআন আর হলো কত বাজে জিনিস খালি উর্দু ফার্সিতে পড়ছে আর হি করে হাসেছে আর তো অসুবিধা সবে বরাতের রুটি এই বগলে করে করে দৌড় পারছে আর এই সময় আল্লাহ সঠিক দিনটা মানুষের কাছে কেউ বোঝানোর মতো ছিল না এটা আমাদের দুঃখ টুপি মাথায় দিয়ে যে কাম আমাদের করার কথা ছিল একটা প্যান্ট শার্ট পরায় একটা ডাক্তার মানুষ সেই কাম আল্লাহ তাকে দিয়ে করাচ্ছেন এখন মুফতির সমস্যা মুফতির জিলাপি চলে যাচ্ছে তাবিজ চলে যাচ্ছে এ আমার মিলাদ খুরমা গেল রে তাড়াতাড়ি ঠেকাও তখন তিনি বললেন যে এটা কোথার থেকে দেখে বলেন কথা বুঝতেছেন বৃষ্টির আগামীকালকে হবে এটা পাইলেন কোথায় কাজে উপর থেকে দেখে বলছি ও উপর থেকে দেখছেন উপরে কি ওটা তো বলে যে আকাশ তো বলে আপনি কি বলতে পারবেন যে আকাশে শেষ সীমানা না তার উপরে আরো কিছু আছে বাপরে বাপ আর কি পণ্ডিত থাকে আপনার এত নিশ্চিন্ত টাকা টাকা দেখি তো ম্যান পারে প্রশ্ন উত্তর শেষ বাবা রে বৃষ্টি যেখান থেকে বাজার ঠায় আমার রব্বল আলামিনের কাছ থেকে খবর যদি পারো একটা সেকেন্ডের একটা ফোটার তথ্য এনে দেখো তো দেখি বৃষ্টি তো দিয়েই তো প্রথম প্রথম আসামানে মানে হলো দুনিয়া তো চলেই তো আসছে এত কাছাকাছি দেখে মেশিন গানে দেখে 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 ওই পরিস্থিতি দেখে তো যে কেউ বলতে পারে বিজ্ঞানী বললে আমার আর কাম নাই প্রশ্ন নাই আমি বসে পড়লাম এইসব প্রশ্ন বাঙাল ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরের কাছে বললে অনেক জায়গায় গরম হয়ে যেত অথচ আল্লাহর এই নিয়ামতটা যে কোনো প্রশ্ন নিয়ে আসে যে কোনো প্রশ্ন একদম নিয়ে আসে কত বোন চ্যালেঞ্জ করছে কত ইহুদি খ্রিস্টান ডক্টর জাকির নায়ক আপনি যদি উক্ত প্রশ্নের জবাবটা দিতে পারেন আমি এখনই কালেমা শাহাদাত পর্ব বলে নেই গড়গড় করে রেফারেন্স সহ কোথায় আছে বলে দিচ্ছে তাকে ভুল ধরার জন্য বাইবেলে অমক পৃষ্ঠা এইটা আছে এই কথা বলার সাথে সাথে ডক্টর জাকির নায়ক ভাই আপনার ভুল হচ্ছে এটা বারো নম্বর চ্যাপ্টার হবে না এটা আঠারো নাম্বার চ্যাপ্টার হবে আর এই লোকটাকে তুমি গালি দাও তোমাকে সম্মান দেব কোন কোনো বলো কোন ভাবে তোমাকে সম্মান দেব। মানি মানুষকে মান দিতে কে বলেছে আল্লাহ আর তুমি তুমি মানুষকে এইভাবে কটাক্ষ করার জন্য সম্মানে মানুষকে তুমি যখন করছো তোমার কপালে আর ওই ক্ষয়রা তার খালি ছাড়া কিছু নাই বোঝা যাচ্ছে নাকি লাস্ট কারে আমার সময় ফোরা না কেন ব্যাপারটাকে কেউ তো কাগজ টাগজ দেয় না যে সময় শেষ বা সেই দাঁড়িয়ে কত সময় কথা বলা দেয় বলেন লিল্লাহি তাকবির বলতে থাকি নাকি তো এটা কমন কথা বলে আপনি মিলাই নেন একটু আগে আপনাদের মনে হচ্ছিল যে হুজুরদের বেতন কম এই জন্য আমরা মনে হয় মজা নিচ্ছি আপনার পুরো ধারণ আমি চেঞ্জ করে দেবো এখন ইনশাল্লাহ করেন আপনি এখন বলতে বাধ্য হবেন আমি দুঃখ করে এই কথাটা বলছি শুনবেন নাকি আপনার এই ফুলপুর ফুলপুর একটা থানার নাম মনে হয় নাকি সিং বিভাগের একটা থানা শেরপুর জেলা নাকি মমনসিং জেলা এই ফুলপুর থানাতে আপনি যে কোনো খাতশি করে বলেন তো যে একটা ইমাম পাসওয়ার্ড তো সলাতে ইমামতি করার কারণে ত্রিশ হাজার টাকা বেতন পায় নাম বলেন তো আপনারা বলেন নাই আল্লার কসম যদি আমি খবর পতাম এই ফুলপুর কোনো একটা মসজিদ একটা ইমামের বেতন সত্তর হাজার টাকা আল্লাহর কসম আমার মন খারাপ হতো না সবার মন খারাপ হলেও আমি মনে করতাম একজন আলেম হিসেবে একজন ইমাম হিসেবে এতটুকুন তিনি ডিজার্ভ করেন কিন্তু এইটা চলে গেছে বিয়াল্লিশশো টাকায় তাও তুমি করো করো না করো বত্রিশশো টাকা ঘটতেছে চারজন কেন হবে আবার মসজিদ কমিটি যখন ইমাম নিয়োগ দেয় তখন আগেই ভিতরে হাইট রাখে ওইটা ইমামকে যখন পছন্দ হয় তখন ইমামকে বলে যে বেতন কিরকম কি বলা যায় তো আপনারা কত দিবেন তো কাজ ষাট হাজার টাকা শোনেন চার হাজার টাকা তখন উনি বলে যে বাবা যে কিছু মনে করবেন না এখন আমাকে পছন্দ করলেন তো ষাট হাজার টাকা কি সংসার চলে পাগল নাকি তুমি তোমার বেতন তো হাতে দেওয়া লাগবে না পাগল উপরি ইনকামই তো মাসে দশ হাজার কোথাও লজ্জা লাগতেছে না বলুন তো কমিটি তাকে এটা হাতে রাখি বলে আরে পাগল এটা হলো ফর্মালিটি মেনটেন যে চার হাজার টাকা তোমার বেতন দেবো তো ও হাত দেওয়া লাগবে না ও তো তোমার মিলাদার খয়রাতে আর কোলখানি তো দশ হাজার হবে এটা কষ্ট না একটা আলেম একটা মানি মানুষ তার বেতন আজকে এভারেজ হিসাব করলে প্রতিদিন একশো টাকা হয় কোথায় রাখবেন এই লজ্জা সর্বোচ্চ দুইশো তিনশো টাকা দিন হাজিরা কেন হয়েছে ওই যে হুদুর যখন বিদা তার শিরকে আপন করে নেছে তখন আল্লাহর রহমতের পর্দা তার থেকে উঠে গেছে তখন বিদা তার কুসংস্কার নিয়ে পড়ে থাক যা যেমনটা তাবিজ আলাকে বলতেছে মানে আল্লাহ কা সাই ইলাই কেউ যদি কোনো কিছু মঙ্গলের আশায় কোনো কিছু লটকায় শরীরে ওইটার উপরে তাকে সফর্দ করা হয় নাকি তেমনি ওইটার উপর সফর্দ করছে খা মিলাত পরাই খা কুলখানি করেই খা তাবিজ বেশি খা অথচ সন্নাকে সন্না বলে কোরআন মাজিদের সঠিক তথ্য যদি মানুষের সামনে ওপেন করত ইমামের গতিতে তার বেতন থাকত আজকের দিনে পঞ্চাশ হাজার টাকা আমাদেরকে এক কোটি টাকা দিয়েও তো কেউ সাহস পায় না বলতে হুজুর এক কোটি টাকা দেবো না নতুন বাড়িতে একটু দোকান উদ্বোধন করে দেন তো কি অমুক করে দেন তো হাল খাতায় বিশ টান দিয়ে একটু কাজে দেন তো তা বলে না তো কেউ তোমাকে কেন বলে তুমি যে ওই যাইতে তাই বলে শেষে আমার সাথে কথা স্বীকৃতি দেন আমাদেরকে সুন্নাতি বড় করতে পারে ঠিক কিনা সন্ন্যাতি আর আল্লাহর দিন আমাদেরকে মান দিতে পারে বেদাত আমাদেরকে বেজিত করতে পারে আমরা বুক ফুলিয়ে সারা চৌষট্টিটা জেলা আমরা দৌড়াই আমাদের যত গালি দিক যত আঘাত আসুক অন্তত হীনমন্যতা নাই এই কারণে আল্লাহ আমি তো আমাকে চিনি আমি কার কথা প্রচার করি আর একজন বেদাতি কেউ যদি কিছু নাও বলে হাজারো জিলাপি খোরমা যদি তাই দেয় যতই তাকে বিরিয়ানি পোড়াও খাওয়াক তবুও রাত্রে শুয়ে শুয়ে কিন্তু ভাবে জোনায়দ বগদাদির নামে যে কথাটা বললাম এটা তো কোরআনও না হাদিসও না এভাবে মনে হয় বলা ঠিক হলো না তারা ভাবে না একটা ভাবে বিবেক তাদেরকে তাড়াচ্ছে প্রত্যেকটা মানুষকে শেষ বয়সে তার অতীতের পাপগুলো বারবার তাকে বারবার বিবেকে নাড়া দেয় বহু মানুষকে দেয় কিনা আমি চাকরি দেবেন এই ভুল করছি এই পাপ করছি বহু সময় তাকে বিবেকটা নাড়া দেয় আল্লাহ সময় থাকতে যারা বিদাত করতেছে শিরিক করতেছে মুসলমান কালেমা পড়েছে কিন্তু বেদাত করতেছে বেদাত করতেছে তাদেরকে আমরা অমসৃম মনে করি না তারা তারা আমাদের ভাই কিন্তু বেদাতি ভাই ভুল পথে আছে আমাদের ভাই আমাদের ভাইটা আব্বার কথা শুনতেছে না মায়ের কথা শুনতেছে না আমরা চাই আমার ভাইটা ভুল বুঝতে পেরে আবার মায়ের কাছে আসুক দোষের কিছু আছে আমার এই ভাইটা আমার এই তাওহিদের ঘর থেকে বের হয়ে চলে গেছে আমরা চাই বেদাতকে পরিত্যাগ করে কুসকারকে ফেলে দিয়ে আবার আল্লাহর কোরআন এবং নবীজের সুন্নার কাছে আসুক আপনারা চালকে চান্না বলেন আল্লাহ তুমি তাদেরকে তাওফিক দাও আমরা মানুষ আমাদের ভুল ভ্রান্তি আছে আমাদের অতীতের সকল ভুল তুমি ক্ষমা করো আল্লাহ আমাদের সকলের নেক আমল তুমি কবুল করো আল্লাহ সোবহানা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আর ইলাহা আল্লাহ আনতা আস্তাগফিরুকা ওয়া আস্তাকুক বিক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু